বাইরে প্রথম আসলো, তো এখন বাইরে হচ্ছে 10টা 40, এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে ষষ্ঠী, সবাইকে শুভ সারা দিয়ে অনেক শুভেচ্ছা, সবাই ভালোভাবে পুজো কাটাও। তো এখন আমার মেয়েটা একটু ভালো আছে, তো আজকে হচ্ছে কি যে নিরামিষ, আজকে হচ্ছে উপোস করেছি আমি আর মা। তো বাড়িতে আজকে পরোটা তরকারি সব কিছু সব কিছু তোমাদেরকে দেখাবো। তো আজকে তো কোথাও তো ঘুরতে যাওয়া তেমন কিছু প্ল্যান নেই, তো ও আজকে ডিউটি থেকে হয়তো টুকটাক একটু যাবো কাছে দিকে ব্যাস। তো আর এই দেখো, এটা হচ্ছে কি যে পাশে বাড়ি কাকিমা আছে, তো তাই জন্য এই আলফা সিঁদুর এখন নিতে যাবো। তো তাহলে চলো আর তোমরা তাহলে ব্লগটা দেখো। এখন আটা মাখা চলছে, সব কেটে কেটে গুছিয়ে নিয়েছি। আজকে তো ষষ্ঠী করবো বৌমার আমি, আজকে আমরা ভাত খাবো না, ছেলেকে সকালবেলা ভাত করে দিয়েছি, ছেলে চলে গেছে কাজে, নিয়ে গেছে ডাল ভাত করেছি আর সবজি টবজি একটু করে দিয়েছি। আর এখন আমাদের এই যে সব হবে আটাটা মেখে নিই, আমি তো রুটি খাই না ষষ্ঠীতে, হয় লুচি খাবো না পরোটা, কিন্তু আজকে তো আমি লুচি খাবো না, আগে পরোটাই খাবো, আবার অষ্টমী আছে। তাহলে আটাটা মেখে নিই, তাহলে আপনাদের আবার সব দেখাচ্ছি, আজকে দেখাবো টুকটাক যা যতটা করি আপনাদের সব দেখাবো, পুজোর জামা কাপড় সব আজকে আপনাদের দেখিয়ে দেবো। এতদিন দেখানো হয়নি, বাড়িতে একটু শরীরটা সব খারাপ ছিল, তো বাচ্চাটা একটু অসুস্থ ছিল, টুকটাক করে কেনাকাটা করেছি, তাহলে আপনাদের সব আজকে দেখাবো আমরা কি কেনাকাটা করেছি কি না করেছি সব। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে আলু কাটা হয়েছে, আলুর তরকারি হবে, এখানে বেগুন আছে, বেগুন ভাজা, টমেটো আছে, লঙ্কা, ঠিক আছে। বিশেষ কিছু তো করবো না, লুচি তরকারি আর বেগুন ভাজা করবো। তাহলে এবার রান্নাটা এবার শুরু করি, তেল দিয়ে দিয়ে এবার কয়েকদিন বেগুনগুলো ভেজে নিই, রান্না করে আপনাদের আবার দেখাবো। বেগুনটা ভাজবো কালো জিরে ফোড়ন দিয়ে, আলুর তরকারি করব, নিরামিষ তো টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা সব দিয়ে করবো। তাহলে আমি তরকারিটা করে নিই, পরোটাটা পরে করবো, এখন তো পরোটাটা খাবো না, ওই জন্য পরোটাটা পরে করবো, এখন আলু কেটে রেখেছি, এবার তরকারি করে নিই। আপনারা ভিডিওটা দেখুন, আজকে আমাদের এই খাবার সৃষ্টি করছি, মিষ্টি আছে, বেগুন ভাজা, আলুর তরকারি, এতেই আমাদের হয়ে যাবে। শাশুড়ি আমাদের তো বেশি লোক নেই, দুজনে খেয়ে নেবো, ছেলে ভাত নিয়ে চলে গেছে আপনাদের তো বলেছি। তাহলে আপনারা ভিডিওটা দেখুন, আমি রান্নাটা করে নিই। আলু আমার কষানো হয়ে গেছে, ভেজে নিলাম ভালো করে, এইবার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বৌমা একটু কাজে আছে, তো ওই জন্য আমি নিজে ধরে করছি। বৌমা ধরো তো একটু, হয়ে গেছে আমার আলু ভাজা, আমার জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিই তরকারিটা হোক, এখন চলে এসেছি, পরোটা করছি, তরকারি হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, সোনাকে ভাইয়ে দিয়েছি, আর এখন পরোটা ভাজি হয়ে গেছে, আর চারটে মতো বাকি আছে। তাহলে করে কি এই যে এখন বাচ্চা, এখন মা বলছে কোলে উঠবে, আমি চান করে এসেছি, আমি আবার মোবাইলটা ধরেছি, তো ওই জন্য আমাকে দেখাতে পারছে না যে বৌমা পরোটা ভাজছে, আর অল্প বাকি আছে। এই যে মহারানী কোলে উঠে বসেছে, না বস না, নেবে যা মা ওটা করে নি, না বা একটু না বা না বস না, ভালো হ্যাঁ না বা একটু না বা মা করে নি, শোনা মা করে নি,
তাহলে পরোটাটা ভেজে নি, বাচ্চাকে খেতে বসে পড়েছি। আমরা এখন দেখতে পাচ্ছি আজকের মেনুতে আছে মিষ্টি আর আলুর তরকারি, বেগুন ভাজা আর পরোটা। তাহলে চলো খেয়ে নি তাড়াতাড়ি। শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা সবাইকে, সবাই খুব ভালোভাবে পুজো কাটাও। আমরা গেছিলাম সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে, তো তোমাদেরকে আর কিছু দেখানো হয়নি, তাড়াতাড়ি বেশি ঠাকুর দেখিনি ষষ্ঠীতে। তো আমি আমার জুতোটা কিনেছি আর দুটো ঠাকুর দেখে চলে এসেছি। তো তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখাবো।